বনানী হোটেল সুইট ড্রিমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও নগদ অর্থ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য অধিদপ্তরের এই অভিযানে অনুমোদন না হাজার পাঁচশো ক্যান বিয়ার নশো চুরাশি বোতল বিদেশি মদ ও নগদ চার লাখ টাকা জব্দ করা হয় এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানের ম্যানেজার সহ তিনজনকে আটক করে অধিদপ্তর এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপারেশন পরিচালক তানভীর মমতাজ বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সারা দেশে অভিযান চলমান আছে যে প্রেমিসেসের লাইসেন্স থাক নিয়ম থাকবে তার বাইরে রাখার কোনো সুযোগ নেই আর এখানে যে ব্র্যান্ডেরই মদ কিংবা বেয়ার নিয়ে সুখ না এটা আমাদের অনুমোদন ছাড়া এখানে আনার কোনো সুযোগ নেই এবং এটা আনতে গেলে আমাদের অনুমোদন নিয়ে রেজিস্টারভুক্ত করে কার কাছে কি পরিমাণ বিক্রি করলো প্রতিটা বিষয়ে এখানে এন্ট্রি থাকবে কিন্তু এখানে যেগুলো আমরা আটক করেছি এটার কোনোই কোনো প্রকার কাগজপত্র তারা দেখাতে পারে এবং এটা সম্পূর্ণ অবৈধভাবে এখানে রেখেছে এবং নিচতলায় বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় এরা এটা রেখেছে